नमस्कार, आमी डॉक्टर पार्थ कर्मकार, सीनियर कंसल्टेंट नेफ्रोलॉजिस्ट एंड ट्रांसप्लांट फिजिशियन आर एन टेगोर हॉस्पिटल कोलकाता। आज के आमी आपनादेर के बोलबो किडनी रोगे सिम्टम्स निये। अनेकेर मध्ये एकटा कन्फ्यूशन थाके जे आमार कोनो सिम्टम्स नेई अथच किडनी रोग हलो कि करे, अथवा अनेक सिम्टम्स आछे किन्तु तारा इगनोर करे जाच्छेन एई भेबे जे एटा किडनी रोग नय, एटा अन्य किछु। प्रथमेई बोली, আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য কমনেস্ট সিমটমস অফ কিডনি ডিজিজ, তাহলে বলবো নো সিমটমস, মানে আপনার কোনো সিমটমস নেই অথচ কিডনি রোগ থাকতে পারে। যেমন ধরুন, অনেকের সুগার আছে, প্রেশার আছে। সুগার এবং প্রেশার অনেক বছর আনকন্ট্রোল থাকলে কিন্তু কিডনির সমস্যা হবে, এটা ধরে নিতে হবে। তাদের কি সিমটমস থাকতেই হবে? না, তাদের কিডনির সিমটমস না থাকতেও পারে। আর যখন সিমটমস হবে তখন কিন্তু কিডনি এতটাই ড্যামেজ হয়ে যাবে যে আপনার পক্ষে হয়তো কিছু করা খুব মুশকিল হয়ে যাবে। তাহলে যাদের সুগার আছে, প্রেশার আছে, তারা কি করবে? বছরে একবার করে কিডনির পরীক্ষা করে দেখে নেবে যে আমার কিডনিটা ঠিক আছে তো। এবার সিমটমসে আসে। সিমটমসের মধ্যে অনেক সিমটমস আছে যেগুলো স্পেসিফিক কিডনির অথবা নাও হতে পারে। ভেগ একটা সিমটমস, যেমন উইকনেস কিন্তু অনেক রোগেই হয়, কিন্তু কিডনি রোগে বিশেষ করে হতে পারে। রক্তল্পতা থাকলে, সুগার বেশি থাকলে, প্রেশার বাড়া কমা করলেও কিন্তু খুব উইকনেস লাগে, তা নিজেদের প্রতিদিনের কাজে খুব বেশি মনোযোগ করতে পারেন না। এবার হচ্ছে পা ফোলা হচ্ছে খুব কমন সিমটমস। যাদের কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে বা ডায়াবেটিস রিলেটেড যাদের কিডনির সমস্যা, তাদের কিন্তু পা ফোলে। কিডনি রোগ অনেক প্রকারের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই যে পা ফুলবে তা নয়। আবার কিছু কিছু রোগ আছে, প্রথম সিমটমসটাই হচ্ছে চোখের চারিপাশটা ফোলা, এবং সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পেট এবং পেটের দিকে পায়ের দিকটা ফোলা, অথবা ফোলাটা শুরু হলো পায়ের থেকে এবং আস্তে আস্তে ওপরের দিকে বাড়তে থাকলো। যখন সারা শরীর ফুলে যায় তখন কিন্তু শ্বাসকষ্ট হবে, খিদে কমে যাবে, পেচ্ছাপ বেশি হতে পারে অথবা কম হতে পারে, পেচ্ছাপে ফেনা হতে পারে, পেচ্ছাপে জ্বালা হতে পারে, পেচ্ছাপ লাল রঙের হতে পারে, পেচ্ছাপ করার সময় যন্ত্রণা হতে পারে। এবার পেচ্ছাপের সাথে অনেক কিছু বেরোতেও পারে, আপনি যেটা বুঝতে পারছেন না কিছু একটা বেরোল, সেরকমও হতে পারে। অনেক সময় আননোন কোনো মেডিসিন থেকেও কিডনির সমস্যা আসতে পারে যেখানে কোনো সিমটমস থাকে না। এছাড়াও যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট যেটা হয়, কিছু কিছু কিডনির সমস্যা আছে যেখানে প্রথম দিক থেকেই শ্বাসকষ্ট হয় অথচ শরীর ফোলে না, তাদের অনেক অ্যাসিডের মাত্রা শরীরে বেড়ে যায়, অথবা শরীরে প্রচুর জল জমে গিয়ে বা ব্লাড প্রেশার খুব বেড়ে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে। আবার ধরুন কারোর কিডনিতে পাথর আছে, সেখান থেকে কিডনির এই যে আমাদের রেনাল অ্যাঙ্গেল মানে কোমরের ওপরের দুই ফ্ল্যাঙ্কে ব্যথা হতে পারে, সেটা অনেক সময় আমরা কোমরের ব্যথা হিসেবে ইগনোর করতে পারি, আবার অনেক সময় দেখা যাচ্ছে সেটা কিডনির সমস্যা। সুতরাং কিডনি রিলেটেড যে সিমটমস, সেই সিমটমস কিন্তু অনেক সময় ভেগ হয়, অনেক সময় স্পেসিফিক হয়, অনেক সময় সিমটমস নাও থাকতে পারে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যেমন ধরুন রাত্রিরে পেচ্ছাপ ওঠা, অনেক বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে রাত্রিরে পেচ্ছাপ ওঠা হয়তো প্রস্টেট থেকে হচ্ছে। আবার অনেক কিডনির রোগ আছে যাদের কিন্তু রাত্রিরে পেচ্ছাপ ওঠাটা অনেকটা বেড়ে যায়, সারাদিন পেচ্ছাপ হচ্ছে না, রাত্রিরে বেশি পেচ্ছাপ। সুতরাং এই সমস্ত সিমটমস নিয়েই কিডনির সমস্যাগুলো আসে। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সমস্যা না থাকলেও যদি 20 বছরের ওপরে আপনাদের বয়স হয় তাহলে বছরে একবার করে কিডনির পরীক্ষা করে নেবেন। কিডনির পরীক্ষা কিন্তু কস্টলি নয়, একটা যদি ইউরিন রুটিন টেস্ট করেন বা আল্ট্রাসাউন্ড করেন অথবা ব্লাডের ক্রিয়াটিনিন টেস্ট করেন তাহলে কিন্তু যথেষ্ট। সুতরাং আপনারা এগিয়ে আসুন, দেখে নিন আপনাদের কিডনি ঠিক আছে কিনা, কারণ কিডনির রোগ একবার বেড়ে গেলে তাকে নিয়ন্ত্রণ করা বা চিকিৎসা করা কঠিন। নমস্কার।